সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। মরসুমের এক দুর্দান্ত শুরু করার পরে নর্থ ইস্ট ইউনাইটেড হিরো ইন্ডিয়ান সুপার লিগের মরসুমের প্রথম সারিদের মধ্যে তাদের জায়গাটি একীভূত করতে এবং শুক্রবার তিলক ময়দান স্টেডিয়ামে জামশেদপুর এফসির সাথে শৃঙ্খলাবদ্ধ লড়াইয়ের মাধ্যমে তাদের অপরাজিত ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখার চেষ্টা করবে। হাইল্যান্ডাররা ছয়টি খেলা শেষে এই প্রচারণা শুরু করার সাথে সন্তুষ্ট হবে। শুক্রবারের জয়ের ফলে তারা টেবিলের শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসি এবং দ্বিতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগানের পয়েন্টের সঙ্গে সমান সমান হয়ে যাবে। আগের মরশুমে ইউনাইটেড এফসি নিজেদের একই জায়গায় পেয়েছিল, ছয়টি খেলা শেষে অপরাজিত ছিল, কিন্তু দুটি পরপর হারের পর তারা হতাশার সঙ্গে নবম স্থানে শেষ করেছিল। তবে তারা যদি জামশেদপুরের বিরুদ্ধে পরাজয় এড়ানোর ব্যবস্থা করে রাখে, তবে গুয়াহাটি ভিত্তিক দল ইতিহাসের সর্বকালের সেরা অপরাজিত স্থান অর্জন করতে পারে। আমরা হারাতে যাব না তা নিশ্চিত করার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি, নুস বলেছিলেন। আমরা প্রতিটি একক খেলায় তিনটি পয়েন্ট পাওয়ার চেষ্টা করি, তবে হারের বিষয়ে আমি চিন্তিত নই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা অগ্রগতি অব্যাহত রাখি, উন্নতি করি এবং আমরা আমাদের পরিচয়কে আঁকড়ে থাকি। আমরা যদি আগামীকাল তিনটি পয়েন্ট পাই, তবে এটি আমাদের জন্য সেরা শুরু হবে, তাই তার অপেক্ষায় রয়েছি, তিনি যোগ করেছিলেন। নর্থ ইস্টকে জামশেদপুরের স্ট্রাইকার নেরিজাস ভালস্কিসের বিষয়ে সতর্ক থাকতে হবে, যিনি বর্তমানে এফসি গোয়ার ইগোর আঙ্গুলোর পাশাপাশি যুগ্ম শীর্ষে রয়েছেন। রেড মাইনাররা লিথুয়ানিয়ান ফ্রন্টের উপর নির্ভরশীল এবং এখনও পর্যন্ত তার দলের সাতটি গোলের মধ্যে তিনি নিজেই ছয়টি গোল করেছেন। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের মতো জামশেদপুরও ধারাবাহিকভাবে ড্রয়ের পরে খেলায় নামছে। সপ্তম স্থানে থাকা ওয়িন কোয়েলের ছেলেদের জন্য একটি জয় তাদের সেরা চারে স্থান দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। জামশেদপুর মুম্বাইয়ের বিরুদ্ধে আগের ম্যাচে রেড কার্ড তোলা স্থগিত মিডফিল্ডার এটার মনরয়ের উপস্থিতি মিস করবে, তাদের মিডফিল্ডটি নিয়ন্ত্রণ করতে হবে এবং নর্থ ইস্ট ইউনাইটেডের ফরওয়ার্ডগুলি তাদের পছন্দসই পরিষেবা পেতে আটকাতে হবে। স্টিফেন ইজে এবং পিটার হার্টলির মার্শাল ডিফেন্সকেও নর্থ ইস্টের আক্রমণকারী বাহিনীকে চুপ করে রাখতে বড় ভূমিকা নিতে হবে। এখনও অবধি কেবল মুম্বাই এই মরশুমে হাইল্যান্ডারদের চেয়ে বেশি গোল করেছে। কোয়েল তার প্রতিযোগীদের কাছ থেকে একটি কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করে এবং তার দলের দক্ষতায়ও বিশ্বাস করে। নর্থ ইস্ট একটি ভালো দল, তারা দেখিয়েছে তারা কঠোর পরিশ্রমী এবং এটি একটি কঠিন খেলা হতে চলেছে, তিনি বলেছিলেন। আমরা তাদের প্রতি প্রচুর শ্রদ্ধা রাখি, তবে এটি এমন একটি খেলাও যা আমরা প্রত্যাশায় রয়েছি। আমরা জানি যে আমরা যদি আমাদের সেরাটি দিয়ে থাকি, তবে এটি এমন একটি খেলা যা আমরা জিততে পারি। তো চলুন বন্ধুরা, এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্লেয়িং ইলেভেন। গুরমিত সিং, ডিল্যান ফক্স, বেঞ্জামিন ল্যাম্বোর্ট, গুরজিন্দর কুমার, আশুতোষ মেহতা, খাসা ক্যামেরা, লুইস মাকাডো, লাল্লিং মাইয়া, ইদ্রিসা সিলা, সুহাইর ভিপি, নিন থোয়িং গাম্বা মিতেই। এবার জামশেদপুর এফসি প্লেয়িং ইলেভেন। রেহেনেস পারাম্বা, পিটার হার্টলি, স্টিফেন ইজে, রিকি লাল্লাউ মাউমা, করণ আমিন, এইতর মনরয়, মুবাশির রহমান, অ্যালেক্স নেরিজাস ভালস্কিস, উইলিয়াম লালনুনফেলা এবং জাকিচাঁদ সিং। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2-0 গোলের ব্যবধানে জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।